হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এ নিউ ভিডিও। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হইয়া বালিশগুলো একটু রৌদ্রে দিলাম, দেখলাম যে বারান্দায় রৌদ্র আসছে। পরে দুইটা বালিশ, কুল বালিশ দুইটা, এগুলো একটু রৌদ্রে দিলাম। এখন এই রুমের ফ্যানটা পরিষ্কার করব, অনেক ময়লা হয়েছে, অনেক দিন যাবত পরিষ্কার করা হয় না, প্রায় দেড় মাসের মতো হয়ে গেছে ফ্যানটা পরিষ্কার করা হয় না। তো আজকে সকাল থেকে কারেন্ট নাই, ভাবলাম কারেন্ট যেহেতু নাই তাইলে ফ্যান তো ঠান্ডায় আছে, তাইলে ফ্যানটা পরিষ্কার করে ফেলি। তো এর জন্যই ঘুম থেকে উঠা বালিশগুলো রৌদ্রে দিয়া এখন আগে ফ্যানটা পরিষ্কার করে নিতেছি। আপনাদেরকে তো কয়েকদিন আগে ভিডিওতে বলছিলাম যে ওই রুমের ফ্যানটা অনেক ময়লা হয়েছে, কয়েকদিন যাবৎ পরিষ্কার করা হয় না, কারণ ভাই আসছে, ভাই ওই রুমে শুয়ে থাকে সব সময়, ওই রুমে থাকে, ও ফ্যান ছাড়া থাকতে পারে না। তো শুধু ঘর ঝাড়ু দেওয়ার সময় আর ঠাকুর দেওয়ার সময় ফ্যান অফ করা হইতো, যার জন্য এই দেড় মাস আর ফ্যান পরিষ্কার করা হয়েছে না। তো আমার ভাই কালকে গেছে, এর জন্য আজকেই ফ্যানটা পরিষ্কার করে ফেললাম। আর সকালবেলা কারেন্টও ছিল না অনেকক্ষণ, তো ভাবলাম ঘুম থেকে উঠে আগে এই কাজটা করে ফেলি যেহেতু কারেন্ট নাই। আর এখন এই ঘরটা একটু ঝুল দিতেছি, মানে এই এই কর্নারগুলোতে একটু আলং জমছে, ভাবলাম যেহেতু ফ্যানটা পরিষ্কার করছি তাহলে একবারই ঝুলটাও দিয়ে ফেলি। তো আমরা এগুলোর আলং বলি, মানে যে ওয়ালের যে ময়লাগুলো জমে আমরা এগুলোর আলং বলি, আর আলং পরিষ্কার করাটারে আমরা ঝুল দেওয়া বলি। আপনারা কে কী বলেন কমেন্ট করে জানান। মানে আমরা আঞ্চলিকভাবে সবসময় এইটাই বলি, ছোটো থেকে দেখছি যে আমাদের বাড়িতে বাসায় সবাই এইটাই বলে যে আলং হয়েছে, আলংগুলো ঝুল দিতে হবে, এরকমভাবে বলি আর কি। তা আপনারা কে কী বলেন কমেন্ট করে জানান। তো আমার বেশি ময়লা হয়, বেশি আলং হয়েছে না, মানে অল্প একটু একটু কর্নারগুলোতে হয়েছে, তো ভাবলাম ঝুলটা দিয়ে ফেলি, পরে একবারে ঘরটা পরিষ্কার করে ফেলবো, কারণ ফ্যান পরিষ্কার করছি তো ঘর ময়লা হয়েছে, প্লাস ঝুল দিলেও আলংগুলো নিচে পড়বে, ময়লা হবে, তো এর জন্য আর কি একসাথে করে ফেললাম। তো এখন ঘরটা পরিষ্কার করে নিতেছি। সকালবেলা মা একবার ঘর ঝাড়ু দিছে, আজকে মা আমার আগে ঘুম থেকে উঠছিল, পরে মা একবার ঝাড়ু দিছে, কিন্তু আমি এখন যেহেতু এগুলো পরিষ্কার করলাম তো ময়লা হয়ে গেছে, তো এর জন্য জাস্ট এই ঘরটাই ঝাড়ু দিব, অন্য ঘর আর ঝাড়ু টাড়ু দিব না। যেগুলো যে যে জায়গায় ময়লাগুলো পড়ছে ময়লাগুলো আর কি পরিষ্কার করে ফেলবো। আর বাবু সকালবেলা কচু সিদ্ধ করে রাখছিল দুপুরের জন্য, দুপুরের মাছ রান্না করার জন্য কচু দেয়া, তো এখন আমি কচু দিয়ে মাছটা রান্না করবো। আর মাছের মশলা মা রেডি করে দিছে, মাছও মাই পরিষ্কার করছে, পরিষ্কার করে হলুদ লবণ মাখায় রাখছে, এখন আমি রান্নাটা করব। তো কড়াই অল্প একটু তেল দেওয়া ছিল, আমি আর একটু তেল দিয়া আগে মাছটা ভাজা নিব, মাছটা ভাজা পরে রান্নাটা করব। মা মশলা যে রেডি করছে ওইটাতে সব মশলাই দেওয়া রাখছিল, মাছে যা যা দেওয়ার, পেঁয়াজ রসুন আদা হলুদ মরিচ সবই দেওয়া রাখছিল, শুধু জিরার গুঁড়াটা মিশাইছিল না। তা আমি মশলা দিয়া জিরার গুঁড়া দিলাম, লবণ দিলাম, দিয়া মশলাটা কষায়া এখন কুচুগুলা দিয়া একটু কষায়া ঝুলের জন্য জল দিয়ে দিলাম, আর এখন ঝুলের জন্য জল দিয়া মাছগুলাও দিয়ে দিলাম। কারণ হইতেছে কচু তো সিদ্ধ করাই, এর জন্য আর কি একসাথে দিয়ে দিছি। আর এখন তরকারিটা হয়ে গেছে, এখন আমি তরকারিটা নামায় ফেলবো। আর আজকে সকালবেলা বাবু রান্না করছে, অ্যাঙ্করের ডাল রান্না করছে, মূলা, মূলার ডাটা, তারপরে জলপাই দিয়া। আর দুপুরে পরে মা লাল শাক করছে, আর সকালবেলা বাবু ওই যে কচু সিদ্ধ করে রাখছিল, তারপরে মার জন্য কাঁচা কলা পেঁপে এগুলো সিদ্ধ করে রাখছে, তারপরে বাবু আলু আর ডিম সিদ্ধ করে রাখছিল, ওইগুলো আমি রান্না করছি, আলু আর ডিম। তা আলু আর ডিমের ভুনাটা সকালবেলা আমিই করছিলাম। তো আজকে আমরা তিনজনেই রান্না করছি, মিলায় ঝিলায় আর কি, কিছু বাবু, কিছু মা, কিছু আমি, এরকম আর কি।
তো এখন আমি ওই যে মাছ রান্না করলাম যে কড়াইটা আর মাছের মশলা মাছগুলো যে ছিল দুইটা বাটি এগুলো ধুয়ে নিলাম। তো এই যে এখন আপনাদের রান্নাগুলো দেখাই। তো চারটা ডিম রান্না করছিলাম সকালবেলা, আমি একটা খাইছি রান্না করার পরে, জামালুদের ডিম ভুনাটা করছি। তো এইগুলো বাবুই আবার সিদ্ধ করে দিছিল, সিদ্ধ করে ছোলায় টোলায় দিছিল। তা আমরা তিনজন না, আমরা চারজনই বাসার, এখন যেহেতু ভাই নেই এখন বাসে আমি বাবু মা, তো আমরা চারজনই আসলে মিলেঝিলে কাজ করি। আর আপনারা তো বেশ অনেকদিন যাবৎ আমার সাথে আছেন, এটা জানেনও আমি বেশ অনেকবারই বলছি যে আমরা মিলেঝিলে কাজ করি। এটা হইতেছে ডাল লাল শাক, আর ফার্স্টে দেখাইলাম ডিমের তরকারিটা আর এই যে কাঁচা কলা আর পেঁপে সিদ্ধটা মার জন্য। এখন থোর সিদ্ধ বসাইছি, থোর মাই কাইটা দিছে থোর ঘণ্ট করার জন্য। আর থোর ঘণ্টতে আলু দেওয়ার জন্য মা আলু কাইটা রাখছে। তো ঘণ্টটা আমি করব, মা কাইটা রেডি করে দিল, এখন আমি রান্নাটা করব। আর সকালবেলা যে বাবু এঁকে করে ডাল রান্না করছে ওইটা দিয়ে সকালবেলা খাওয়া দাওয়া করা হয়েছে। খাওয়া দাওয়া করার পর অতটুকু ডাল রয়েছে, আর মা তো সকালবেলা রুটি কলা খাইছে। আর ডিম ভুনা আছে করছি, ওইখান থেকে আমি একটা ডিম আর ডাল দেখাইছি। আর কালকে রাত্রে মাছের তরকারি ছিল, বাবু ওই মাছের তরকারি আর ডাল দেখাইছে। তো যাই হোক, এখন থোর ঘণ্টটা করব, থোরটা সিদ্ধ হয়ে গেছে। তো সম্ভারের জন্য আমি পেঁয়াজ আর কাঁচামরিচ কাইটা নিচ্ছি, এখন রান্নাটা শুরু করবো। আগে আলুটা ভাই জানিব। আমি আগে আলুটা মশলা দিয়ে কষায় নিতেছি, আর একটু একটু জল দিয়ে আলুটা একটু সিদ্ধ করে নিব। থোর সিদ্ধ করা কিন্তু আলুটা তো সিদ্ধ করা না, তো এর জন্য সব মশলা সব মশলা দিয়ে আলুটা আগে একটু সিদ্ধ করে তারপর ঘণ্টটা মানে থোরগুলো দিব আর কি, আলুটা সিদ্ধ হইলে। আর এখন বাবুর জন্য একটু কফি করব আর আমার জন্য গ্রিন টি করব। গরম জল করে ফেলছি, বাবু বললো একটু কফি করে দাও, তো ভাবলাম গরম জল যেহেতু করবোই বাবুর কফি করার জন্য, তাইলে আমার জন্য একটু গ্রিন টি করে ফেলবো। আর এই দিক দিয়ে আমার থোর ঘণ্টটা হয়ে গেছে, এখন গ্রিন টিটা মানে টি ব্যাগটা দিয়া তারপর থোর ঘণ্টটা নামায় ফেলবো। এই তো ঘণ্টটা, তো ঘণ্টটা মজা হয়েছিল, বাবু বলছে অনেক মজা হয়েছে, আমার কাছেও ভালো লাগছিলো। আমি একটু নার্ভাস ছিলাম কারণ আমি কোনো সময় থোর ঘণ্ট করি নাই, কেমন হয় জানি না। তো পরে ভালোই হয়েছে, ভালোই লাগছিলো। তো এটাতে আমি কালো জিরা ফোড়ন দিছি, আর দিছি আদা জিরা পেঁয়াজ সম্ভার কাঁচামরিচ এগুলো, তারপর এলাচি দারচিনি এগুলো দিয়ে করছি আর কি। আর এখন গ্রিন টিটা খাইতেছি, আর এই ভিডিওটা আমি এখানেই শেষ করে দিতেছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের সাথে নতুন একটা ভিডিওতে দেখা হবে, কথা হবে। আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। টাটা বাই।